আসসালামু আলাইকুম। তো সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। তো আজকে একটা বিষয় নিয়ে আপনাদের সাথে শেয়ার করব যে আমরা কেন বাইক চালাই। আমাকে অনেকেই জিজ্ঞেস করে, ভাই আপনি কেন বাইক চালান? বাবা মা নিষেধ করে বা অন্যান্য আত্মীয় স্বজন অনেকেই বলে বাইক চালানো অনেক রিস্কি ব্যাপার, কিন্তু বাইক আসলে আমরা কেন চালাই? যারা আমরা ঢাকা শহরে বসবাস করি বা ঢাকা শহরে থাকি, তারা কিন্তু এই বিষয়টা প্রত্যেকেই কিন্তু অ্যাকসেপ্ট করবেন আমার মনে হয়, যে আমরা যারা অফিসে যাই সকালবেলা, তারা প্রত্যেকেই কিন্তু এই বিষয়টা ফেস করি যে সকালবেলা বের হয়ে অফিসে ম্যাক্সিমাম সময় আমাদের হয়ে যায় লেট। এখন আজকে প্রায় 1.5 ঘন্টা সময় লেগে গেছে আমার অফিসে আসতে। তো এর মধ্যে ম্যাক্সিমাম সময় হচ্ছে জ্যাম, এবং জ্যাম যানজট থেকে বাঁচার জন্যই হচ্ছে আমাদের বাইক ইউজ করতে হয়। তো এই যানজট নিরসনের জন্য আসলে শুধু বাইকই একমাত্র সমাধান না, কারণ আমাদের বাইক যেভাবে বাড়তেছে, দেশের ঢাকা সিটির যে ক্যাপাসিটি, তার যে জনসংখ্যা যে অবস্থা, তো সমাধান না। আমাদের আসলে বিকল্প পরিবহনের ব্যবস্থা করতে হবে, বিশেষ করে স্কুলগুলো, যেগুলো আমরা দেখি যে একটা গাড়িতে একজন লোক নিয়ে স্কুলে চলে যাচ্ছে, তো দেখা যাচ্ছে একটা ফ্যামিলিতে একাধিক গাড়ি। এই বিষয়গুলো সরকারের নজর দেওয়া দরকার বা আমাদের একটু খেয়াল করা দরকার, এবং লোকাল ট্রান্সপোর্ট আমাদের বাড়ানো দরকার। তাইলে হয়তো বা এই বিষয়টা একটু সলভ হইতে পারে একটা পর্যায়ে। আদারওয়াইজ এই যানজট নিরসন করাটা খুব দুরূহ ব্যাপার হয়ে দাঁড়াচ্ছে এখন। আর যারা প্রত্যেক দিন হচ্ছে অফিসে যাতায়াত করে, তাদের জন্য হচ্ছে লোকাল ট্রান্সপোর্টের ফ্যাসিলিটি ঢাকা শহরে একদম নাই বললেই চলে। এই জন্যই আসলে আমরা বাইক ব্যবহার করি। আর বাইক ব্যবহার করি এই কারণে, দেখা গেছে একটু কম সময় হাতে নিয়ে বেরোতে পারলেই আমরা হয়তো বা অফিসে যেতে পারি। আদারওয়াইজ যদি লোকাল ট্রান্সপোর্টে আমরা যেতে চাই, সেক্ষেত্রে লেট হয়ে যাওয়ার সম্ভাবনাটা অনেক বেশি থাকে। দ্যাটস ইট, থ্যাংক ইউ, সবাই ভালো থাকবেন। আর আমার ফেসবুক পেজটি যারা ফলো করেননি এবং ইউটিউব চ্যানেলটি যারা সাবস্ক্রাইব করেনি, অবশ্যই সাবস্ক্রাইব এবং ফলো করে দিবেন। ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।